এটা কি কোরিয়া সার্ভিস না এন আমরা ক্রিকেট খেলি টি-30 নতুন আবিষ্কার করছি আমরা ওই তোমার লগে বিটলামি করে নাকি মিয়া তা বাইরে সাইনবোর্ডে দেখেন না এবার জিগান ভাই এ শুনো এবার পার্সেল যাবে ও পার্সেল কুরিয়ার কুরিয়ার পার্সেল হবে পার্সেল হবে এটা 5টার মধ্যে যেন পৌঁছায় 5টার ভিতরে কিলা হ্যাঁ মোহাম্মদ জামাল কাওলা বাজার আপনার ঠিকানা কোন হ্যাঁ ওই এইখান দা ফোন আপনি তো শুনছেন একদম শুনলেই তো আপনার ঠিকানা কই আমার ঠিকানা লাগে না হ্যাঁ আমার ঠিকানা লাগে না এই আনার ঠিকানা গিল্লা তোর হাত যার হাসে যাবো তার ঠিকানা আছে আনার ঠিকানা তো কার কি আমার ঠিকানা লাগে না বুঝছো ঠিক আছে এইটা কুরিয়ারের রুলস ঠিক আছে প্রেরক প্রাপক দুইটা ঠিকানাই লাগবো ঠিক আছে গুরু ঠিকানা যায় হ্যাঁ রোড খারাপ মানুষ কোনো দিফালো না দিফালো অসুবিধা কান কি বিয়ার ফাস্টার পরে আরা পাইব ওখানে আরা ঠিকানা চেঞ্জ চেঞ্জ করি বলে এম দিফালো দিফালো তখন লে দিফালো আর কি করলেন ঠিকানা হ্যাঁ দেখ দেখ দেখো লেখেন ওটা ভিতরে কি ওই মিয়া এর মধ্যে কি আছে তোমার জানার দরকার কি ঠিক আছে এইটার ভিতর কি আছে যদি না বলেন তাহলে ফিক্কা মেরে ফলাই দেবো ঠিক আছে ফলাও ঠিক আছে ফিক্কা মেরে ফলাই লাগি দেখতে মানা করছে রাখো এর মধ্যে ঘড়ি আছে ঘড়ি ঘড়ি আচ্ছা ঠিক আছে ঠিক আছে পৌঁছে দেবো কোন সময় পৌঁছে দেবো 5টার মধ্যে পৌঁছে দিবা শুনো ফাস্টার মধ্যে যদিটা না পৌঁছে তাহলে কিন্তু গজত এর 5টার মধ্যে পৌঁছাই দেব বুঝি বাকিটা গাচ্চা নিজেকে কল্লা সামলাম মেলে কলম গাচ্চা আর নগদ 100 টাকা দেন টাকা কি টাকা ওই আমার কাছে টাকা চাই মাল লাগা দিম না টাকা কি লাগে আজ এর কাছে টাকা লাগবো না পাঠাইতে তো আমি মাগনা পাঠাইতে কিন্তু 5 টাকা না 5.5 টাকা বলতাম কত টাকা লাগবো 500 হ্যাঁ ওই মিয়া ভিটামি গরো ও কোনিরা 100 চাইলা আবার 500 গাও গেলে খাইষ্ট আমার কা এলাকায় যাম কোন ধরনের দুর্ঘটনা ঘটলে অ্যাম্বুলেন্সের খরচা কাটা দিব দেন নাইলে অন্য কোন জায়গায় যান কি ভালো ডি ভালো হুম না দে দে না বুঝি ডি ভালো কি ডি ভালো কি হদ দে তোমার কোন যাওয়া না করে ডি ভালো না কিন্তু 5টার মধ্যে পৌঁছা দিবা দীপালাতে তো শিখি ভাই তো অসুবিধা আছে এবার ঠিকভাবে এটা দীপালায় বেয়া মাস্টার দীপালাতে হই দেখি কি বলছ জানো দীপালায় বেয়া দি দিবা এই বয়রা চল যা বড় বুটা বস মাল ডেলিভারি দিয়ে দিছি হ্যাঁ মাল পাস্টার পর্যন্ত দেখেন কি হয় कथा समस्या बुझे ফিগার তো ফিগার দি আমি কি করব লাড্ডু পৌঁছায় না কেন আমি আমার মায়ের লাড্ডু পৌঁছায় না কেন বুঝতে পারলাম না বুঝলে তো আপনার বুঝে দেব না আমি আচ্ছা তার আগে বাদ দাও তুই রাস্তা ধরে গেছস আউট ও তুই ওইটা আগে বার মুখে কথা কষ্ট কেন তারপরে কথা বলে না কেন হ্যাঁ ও কথা বলছ না কেন পাত্র বলা আমি আমি জানবো পরে আপনার বলবো না লাড্ডু যেমন খুশি তেমন সাজো কি ল্যাংরা আসতেছে বুড়ি বুড়ি মানে বৃদ্ধা বুঝছে বৃদ্ধা মানে তার মা তারপরে
মরে আপা মামা নাই কি তাহলে কি মরে নাই তাহলে কি কষ্ট কেন কি মানে তুই জিনিসটা তারা দিছ সে নিছে দে দিছে মোটেও না আমার মায়ের কাছে এখনো লাড্ডু পৌঁছেনি আমার মায়ের লাড্ডু কই ও কোনোদিন মিথ্যা কথা বলে না আচ্ছা এত গুলি কথা তোর আমি কইলাম তুই মুখ দিয়ে কথা কষ্ট কেন একটা কোনো খাইছিল কত শক্ত দেখছে কলাই সমস্যা না কথা বলতে পারে না মাঝে মাঝে এই সমস্যা মৃত্যু একটা আমার মায়ের লাড্ডু পৌঁছায় না আপনার মা তো এই লাড্ডু খেলে মারা যেত আরে কি করে আরে আরে কি করে কি দেখেন আরে এই আরে এই চলো পাঁচটা সময় ডেলিভারি কেন পাঁচটা সময় বিকেল পাঁচটায় এখন কাটাবে তো জানি না তুই কাটাবে দেখো পাঁচটা সময় আরে আরে দেখ দেখি